হাই সবাইকে, সবাইকে শুভ বিজয়া, প্রীতিকর শুভেচ্ছা। সবাইকে নতুন করে আরও একবার শুভ সন্ধ্যা বলি। আজকে একটা খুব ভালো আর আমার খুব কাছের মানুষকে নিয়ে এই এপিসোডটা করছি। একদিক থেকে আমার দাদাও খুব ভালো একজন আর এক খুব গাইডনারও, তার নাম হচ্ছে অর্ণব গিরি। হাই, আই এম অর্ণব। আজকের এপিসোডটা দুটো বন্ধুর নিয়ে। আর যারা জোনাকি শব্দে আজকের পেজে নতুন তাদেরকে স্বাগত জানাই। যারা আগের এপিসোডগুলো শোনোনি ইউটিউবে গিয়ে দেখতে পারবে বা সার্চ করবে কুণাল চন্দ্র আরজেকে, ওখানে সবগুলো এপিসোড পরপর আছে, তোমরা পেয়ে যাবে। আজকের এপিসোডটা যারা নতুন শুনবে তারা শেষ অবধি শুনবে, কারণ খুব স্পেশাল এপিসোড এটা। এক কাপ চা হলে খুব ভালো হয়, কাপে চুমুক দিয়ে যেই কাপটা রাখতে যাব, হঠাৎ করে একটা শব্দ শুনতে পাই। উমেশবাবু ভালো আছেন? আপনার নামে যে চিঠি আছে, হঠাৎ করে পিয়ন বলে উঠল। প্রথমে একটু চমকে যাই, চমকে যাওয়াটা স্বাভাবিক, কাপটা ওর জায়গায় ঠিকঠাক আর রাখা হয়নি। বিগত 65 বছর ধরে কখনো এই বাড়িতে বা এই তল্লাটে পিয়ন তো দূরের কথা, কারোর টেলিফোনও আসেনি, আর আজকে হঠাৎ করে চিঠি। সত্যি এটা একটা অনেক বড় আশ্চর্যজনক ঘটনা। যাই হোক, কাপটা তো ভাঙলো আমার, চিঠিটাকে আমি খুললাম আর পড়তে শুরু করলাম। প্রিয় উমেশ, আশা করি ভালো আছিস। বিয়ে কাকে করেছিস, টিনা না রিনাকে? আমি জানি তুই হয়তো এখনো রেগে আছিস আমার উপর, হয়তোবা এখনো ঘৃণা করিস, তুই যে কারণে আমার ওপর গত 40 বছর ধরে অভিমান করে আছিস। আজ ওটা সত্যিটা বলে তোর আর আমার লড়াইটা শেষ করতে চাই। সেদিন খুব রাত ছিল আর আমার কাঁধে তোর কাঁধ ছিল, তুই ভাই বলে সেদিন আমায় প্রথম ডেকেছিলিস, আর আমায় তোর জানের সব কথাগুলো বলেছিলিস। তুই টিনাকে ভালোবাসতিস, তবে আমি তোকে বোঝাতে চেয়েছিলাম টিনা আর রিনা এক, কিন্তু তোর পাগলামি, টিনা আমার আর রিনা তোর। তুই সেদিন টিনার বাড়িতে গিয়েছিলিস সবটা বলতে, আমিও রিনার বাড়িতে গেছিলাম তোর কিছুক্ষণ আগে। আমি বাড়িতে ঢুকতেই হোঁচট খাই আর টিনাকে নিয়ে খাটে পড়ে যাই, আর তুই ওটা জানালা দিয়ে দেখে ভুল বুঝে চলে যাস শেষবারের মতো। তুই তো জানতিসই না আসল টিনা কে ছিল। আমি কাগজটা এদিক ওদিক উল্টোতে থাকি, উত্তরটা খুঁজতে থাকি, কিন্তু উত্তরটা পেলাম না। হঠাৎ করে খামের দিকে তাকিয়ে দেখি খামের গায়ে লেখা আছে যে